Assalamualaikum beautiful people. আজকে আমরা চলছে কাবাবে হাড্ডিতে। এটা হচ্ছে উত্তরা 13 নাম্বার সেক্টর। এটা আমি বলি, আস্তে আস্তে আমরা একটু দেখাই। এর পাশে কুডোস আছে, অপোজিট পাশে আছে হাড্ডি। তো আমি অনেক শুনলাম এর ব্যাপারে, এদের কাবাব টাবাব নাকি অনেক মজার, তাই আজকে এসে বললাম এদের কাবাব ট্রাই করতে। যে দেখেন বাইরে রেখে দিয়েছে, তো চলুন ভিতরে যাওয়া যাক, তারপর অর্ডার দিয়ে খেয়ে রিভিউটা দিব। টিল দেন স্টে টিউনড। তো আমরা এখন এসে বসে গেলাম ভিতরে। এই যে এদের মেনুটা, কাবাব হাড্ডি। আমি এদের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর এদের পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমরা কি কি অর্ডার দিলাম আপনাদের বলি একবারে। একটা টাংরি কাবাব, এটা দুই পিস আছে, লেগ দুই পিস। তারপর একটা দিয়েছি চিকেন আচারি কাবাব, একটা দিয়েছি চিকেন টিক্কা বাটার মশালা, তারপর আরেকটা দিয়েছি পনির বাটার মশালা। আজকে এদের আনফর্চুনেটলি আজকে এদের বিফ আইটেম নাই, নাহলে বিফের অনেক কিছু দিতাম। যেরকম বিফ বাটার মশালা আমার কাছে ইউনিক লাগলো, কারণ আমি আগে চিকেন বাটার মশালা অন্য জায়গায় খেয়েছি, বাট বিফটা ট্রাই করা হয়নি। সো এটা ইউনিক লাগলো, বাট নাই এদের। আজকে লুচিটা নাই, লুচিটা আমি দেখেছি এদের পেজে, তারপর অন্য ভিডিওতে লুচিটাও দেখতে অনেক ভালো অ্যাট্রাক্টিভ, আর প্রাইসটা অনেক চিপ, অনেক বড়। আমি ভিডিওতে দেখলাম এত বড় লুচি মাত্র 20 টাকা। সো তাই আমরা অর্ডার দিয়েছি একটা গার্লিক নান, তারপর আমরা অর্ডার দিয়েছি একটা কাবাবে হাড্ডি স্পেশাল নান, যেটার দাম 90 টাকা। সাম্বলি এখানে একটু জুম করে আমরা বলি, মাসালা কুলচা নান এটাও 90, কিন্তু এটার দুইটার ডিফারেন্স আমি জিজ্ঞেস করলাম একজনকে, মানে এদের ওয়েটারকে। এরা বললো মাসালা কুলচা নানে এরা উপরে মানে আলু দেয়, ধনিয়া পাতা দেয়, তারপর কাঁচামরিচ দেয়, আর যেটা কাবাবে হাড্ডি স্পেশাল নান আছে এর মধ্যে হালকা কিমা দেয়, তারপর মুরব্বা মিষ্টি ওইটা দেয়। তো আমরা এটা অর্ডার দিলাম। এখানে একটা অর্ডার দিয়েছি নিম্বু পানি। এই যে আমরা একবার আবার এদের মেনুর একটা গ্ল্যান্স দিয়ে দেই, প্রাইসগুলো যাতে আপনারা দেখতে পারেন। প্রাইসটা সত্যি কথা বলতে আমার কাছে রিজনেবলই লাগলো, বাট খাবার অর্ডার দিয়েছি, খাবার আসার পর ট্রাই করে বলতে পারবো। ও দেখেন এদের সেট মেনু টাইপেরও আছে কিছু, দেখেন কিং অ্যান্ড কুইন প্ল্যাটার, মানে সেট মেনু প্ল্যাটার যাই বলেন। ওকে, সো আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো কাপল আসলে, বা আপনার মাকে বা বাবার সাথে আসলে একটু প্ল্যাটার নিতে পারেন, তাদের খাওয়াটা আসবে, তারপর আমরা খেয়ে জেনুইন রিভিউ দেওয়ার বেস্ট ই করবো, মানে বেস্ট রিভিউ দেওয়ার মানে জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করবো। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সো আমাদের খাবারগুলো এসে পড়েছে। সো এখানে এক ভাইয়া আছে,
চিকেন টিক্কা বাটার মশলা, চিংড়ি কাবাব, টাংরি কাবাব, চিকেন আচারি কাবাব, চিকেন আচারি, পনির বাটার মশলা, পনির বাটার, এটা কি উপরে বাটার দেওয়া? না পনির। ওকে, আর গার্লিক নান, গার্লিক নান, মাংস প্রত্যেকটার সাথে রায়তা সালাদ দিয়েছে, কোয়ান্টিটি খারাপ না। খালি খাবো আমি, তারপর নান দিয়ে একটা খাবো। ফ্লেভার গুলা খালি টেস্টটা পাচ্ছি, এত মজা মানে ওভারঅল। আমি নেব হচ্ছে চিকেন বাটার মশলা, আমি ভেবেছিলাম কারণ আমি ইন্ডিয়ায় যখন ঘুরতে গিয়েছিলাম পনির বাটার মশলা এই কালারে ছিল, এটা দেখলাম অন্য কালার। নেভার মাইন্ড, খাওয়ার মজা হলো মজা। ওকে, এটা দেখেন কেটে তিন পিস দেয়, এটা এটাও তিন পিস দেয়। মানে এটা আগে খাবো, মানে কালার অনেক কালারফুল। এই যে দেখেন এর মধ্যে চেরি আছে, কাঁচামরিচ আছে, ভিতরে নাকি কিমা আছে দেখি। পনির বাটার মশলা নাড়ো আমার মনে হয় এটা হালকা একটু মিষ্টি তো, তাই এটা মজা লাগবে। এটা দিয়ে ওইটা দিয়ে দেন নান বা গার্লিক নান ওগুলো ভালো যাবে। এই যে দেখেন, এই যে ভিতরটা দেখেন কত সফট। এই যে আমি খালি আঙ্গুলটা দিয়ে এভাবে দেখেন কত সফট, এই যে কত জুসি। টাংরি কাবাবটা মজা আমার এটাই লাগলো। এইটা টাংরি কাবাবটা নর্মাল তন্দুরের মতো, তন্দুরের তন্দুরি টাইপের। আমি একটা দিয়ে আমি বাটার মশলাটা ট্রাই করবো, সরি গার্লিক নান। হালকা একটু মিষ্টি মাঠের টেস্ট পাচ্ছি, একটু চিকেনটা দেখি।
ওহ চিকেন দে দেখাও ও সব দে দে ওহ মাই গড এটা এটা অনেক মজা লাগবে আচ্ছা এবার নিব হচ্ছে আমি পনির বাটার মশলা অনেস্টলি বলতে সত্যি কথা বলতে কালারটা নর্মাল তরকারির মতো বাট কালারটা এইরকম হলে বেশি সুন্দর হতো টেস্টে ভালো ভালো পনির শেপগুলো দেখেন নর্মাল কিউব কিউব না একটু ডিফারেন্ট ভাবে কেটে দিয়েছে মজা বুঝলেন ডোন যা যা বুক বাই ইটস কভার কালার দেখে জাজ করবেন না মুখে দিব আমি একটু সালাদ ট্রাই করে রায়তাটা সালাদ এইটা রায়তা বেস্ট চাপে মনে হয় রায়তা দিয়ে এটা আমার এভারেস্ট লাগলো এটা অনেক মজা লাগলো এটা সবচেয়ে বেস্ট লাগলো আর এটা এই তিনটা সবচেয়ে মজা লাগলো আর যারা মিষ্টি ডাইপ পছন্দ করেন ওরা এই যে এই কাবাব স্পেশাল নানটা নিতে পারেন বা গার্লিক নানটা অনেক ভালো লাগলো তো আমরা খেয়ে নেই খেয়ে আবার লাস্টে আবার ব্যাক করবো আমাদের খাওয়া শেষ একমাত্র ওই ড্রামস্টিক যেটা টাংরি কাবাব বলে ওইটা বাদে সবগুলো বোনলেস ছিল পনিরটা যারা একটু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন ওরা নিতে পারেন আর চেরি চেরি ছিল আরেকটা কাবাবে আর স্পেশাল নান তো যারা মিষ্টি টাইপ পছন্দ করেন ওরা নিতে পারেন এমনি খাবার ভালোই লাগলো আমার অনেক মজাই ছিল তো আমি এখন এদের লাস্ট এদের নিম্বু পানিটা ট্রাই করবো যেটার দাম 30 টাকা আমি এখানে মিন্ট লিফ দেখতে পাচ্ছি লেবুর টক মিষ্টি টেস্ট আসছে আর মিন্ট লিফ গুলো মুখে আসছে তো অনেক রিফ্রেশিং এটা এই যে দেখেন একটু জুম করে দেখেন এই যে মিন্ট লিফগুলো এটাই মনে হয় স্প্রাইট বা কিছু অ্যাড করেছেন এক্সকিউজ মি এখানে কি স্প্রাইট বা কিছু অ্যাড করেছেন না কি কি দিয়েছেন এর মধ্যে পুদিনা পাতা সুগার সিরাপ আর আইস আইস বিট লবণ লেবু থ্যাংক ইউ ওকে সো এখানে এই ভিডিওটা শেষ করছি Do like and share this video and please subscribe to my channel to support me throughout my journey. Thank you very much.